বন্ধই করে দিলাম। তোদের যাবো ছাদে, এটা পরে ছাদে যাবে রোদের মধ্যে। वेलकम बैक टू माई चैनल पूजा एंड तोरी। गुड मर्निंग सबाई के। तो एखन बजे होच्छे सकाल माने 10:30। तो एखन थेके आमी आमार ब्लगटा स्टार्ट करछि। तो आज के आमी सारा दिन की करब सेगुलो सब तोमादेर साथे शेयर करब। आज के होच्छे এখন আমার সমস্ত কাজ মানে কি বলবো, বিছনা টিছনা তোলা হয়ে গেছে, টিফিন করাও হয়ে গেছে, তারপর আমার হাজবেন্ডও কাজে চলে গেছে, আমার মেয়ে এখন পড়তে বসেছে, ওর টিচার এসেছে। দেখো এদিকে মা সব শুকনো জামাকাপড়গুলো দড়িতে ঠিক করে রাখছে। আর আজকে কি কি রান্না হবে চলো দেখাই। আজকে আমদি মাছ হবে বেগুন দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে। আর এই দিকে দেখো ফুল চিংড়ি, অনেক দিন পরেই ফুল চিংড়ি বড়া খাবো। অনেক দিন ধরে বলছিলাম আমার ভাসুরকে, তো সে নিয়ে এসছে, উনি বাজার টাজার করে আমাদের। তো এই দেখো পুঁই বিটুলিও নিয়ে এসছে, এটাও আমার খুবই ফেভারিট জিনিস। আর কাদের কাদের প্রিয় তোমাদের মধ্যে কমেন্ট করে অবশ্যই জানাবে, যে যারা পুঁই বিটুলি খেতে ভালোবাসো। তো এই পুঁই বিটুলির চচ্চড়ি হবে। তো দেখো আমাদের ঘরে সবসময় সবজি অ্যাভেলেবেল, মানে কিছু পাও আর না পাও, কেউ যদি মানে এসে বলে যে সবজি আছে কি না, সব রকমের সবজি পাবে। দেখো এখানে কাঁচা টমেটো, পাকা টমেটো সব। তারপর দেখো না ফ্রিজের মধ্যেও জায়গা নেই, শুধু সবজি আর শাক, সেই জন্যই সাইডগুলোতেও ভরে ভরে মা রেখে দিয়েছে। আর দেখো ফ্রিজের ট্রে তো পুরো ভর্তি, ট্রের মধ্যেও জায়গা নেই। মানে এই দেখো আমি ফাঁক করে দেখালাম তোমাদেরকে, ওটা ট্রেটা মানে এমনভাবেই রেখেছে যে বার করাই যাচ্ছে না। তো এইভাবেই তোমাদেরকে দেখালাম, দেখেছো সারাক্ষণই মানে সবজি অ্যাভেলেবেল থাকে আমাদের ঘরে। তো মা এখন বসিয়ে দিয়েছে ভাত, আর আমি এদিকে দেখো মূলো শাক কেটে নিয়েছি। তাই শাক কাটতে না খুবই বিরক্ত লাগে, আমার হাত তো কাটবেই শাকের সাথে। আর এই যে পুঁই বিটুলিও কেটে নিয়েছি, তার সাথে বেগুন, আলু, কুমড়ো এগুলো দিয়ে চচ্চড়ি টাইপের হবে। তো এই দিয়ে দেখো আমি ট্রলিটা বার করলাম, দেখো ট্রলিতে কত ধুলো পড়েছে। তো অ্যাকচুয়ালি এই জামাকাপড়গুলো শীতের সব বার করতে হবে, ট্রলির মধ্যেই রেখেছিলাম, তো খাটের তলায় রেখেছিলাম, বেশি দিন হয়ও না। আর এই খাটের তলায় এত ধুলো পড়ে যায়, প্রচুর ধুলো পড়ে এই বাড়িটায়। তো এদিকে দেখো জামাকাপড়গুলো আমি কেচে নিয়েছি, তো এগুলো আমি ছাদে এখন মেলতে যাব। তো দেখো গাইস আমি ছাদে চলে এসেছি জামাকাপড়গুলো মেলতে। এই দেখো এবার জামাকাপড়গুলো মেলে দিই, তারপরে ট্রলিটাকে নিয়ে আসবো, ট্রলিটাকে নিয়ে এসে ট্রলিটাকে পরিষ্কার করব। তো ওই দেখো আমার মেয়ে কি করছে, ওই দেখো। তো দেখো জামাকাপড়গুলো আমি মেলে দিচ্ছি, এবার আমি ট্রলিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মানে দুদিন ছাড়া ছাড়া এত ধুলো পড়ে মানে বলার মতন না। তো গাইজ দেখো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছ। আর এই দেখো আমার ট্রলি পরিষ্কার করে রোদে দিয়ে দিয়েছি। তো চলো এবার নিচে যাওয়া যাক, নিচে গিয়ে ঘরটা মুছবো, তারপর হচ্ছে স্নান করব। মা ওদিকে রান্না করছে, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে এসছি। তো এরপর স্নান টান করে পুজো টুজো দেবো, দিয়ে তারপর খাওয়া দাওয়া হবে। তো চলো তোমাদেরকে দেখাবো কী কী রান্না হলো আজকে, তাহলে দেখতে থাকো আর সাথে থাকো। এখানে হচ্ছে মূলো শাক বড়ি দিয়ে করেছে মা, মূলো শাক ভাজা। আর হচ্ছে পুঁই বিটুলির চচ্চড়ি, ভেবেছিলাম যে চিংড়ি মাছ আনবে বলেছিল আমার ভাসুর, কিন্তু চিংড়ি মাছ পায়নি দেখে এটা শুধু এমনি চচ্চড়ি করা হয়েছে। আর হচ্ছে আমদি মাছের ঝাল করা হয়েছে টমেটো দিয়ে আর বেগুন দিয়ে।
গাইস স্নান টান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি মানে চিংড়ি মাছের যে বড়াগুলো সেগুলো ভাজতে। তো চলো তোদেরকে দেখাই। তো দেখো এখানে বড়াগুলো আমি ভাজছি একটা একটা করে, মানে তিন চারটে একসাথে করে ভেজে নিচ্ছি। তো আর এদিকে আমার মেয়ের ভাতটা মেখে দিচ্ছি যাতে ও খায়। তো এখানে বসে বসে দেখো বড়া খাচ্ছে একটা। তো মা এখানে কি ফ্রিজ থেকে যেন বার করছে। তো এই ডিমটা দিয়েও ভাতটা খাবে আমার মেয়ে। তো দেখো আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমি টেবিলে রেখে আসি। আর এদিকে দেখো আমার ভাসুরি বেগুনগুলো নিয়ে এসছে ভাজা খাবে বলে, তো সেটাই আবার ভেজে দিতে হলো। তো এই দেখো এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর মা খেতে বসেছি। গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার যাচ্ছি ছাদে গিয়ে জামা কাপড়গুলো একটু নিয়ে আসবো। আমিও যাব পঞ্চু পরে। দেখো এই পঞ্চুটা আমার মাসি ওকে গ্যাংটক থেকে এনে দিয়েছিল, তো ওটাই এখন পরে ও ঘুরছে। এটা পরে ছাদে যাবে রোদের মধ্যে। ঠিক আছে চলো। দেখো ছাদে চলে এসেছি। এই শীতকালে খুব ভালো লাগে মানে ছাদের রোদটা, মানে খাওয়া দাওয়া করে এসে ছাদে বসে থাকতে খুব ভালো লাগে। বোতল দিয়ে মনে হয় কি খাবারটাও, মানে এখন তো মানে সবে ডিসেম্বর মাসে শুরু হয়েছে, আজকে হচ্ছে মনে হয় 5 তারিখ। তো এমনি সময় যখন আর একটু ঠান্ডা পড়বে তখন মানে এই ছাদের মধ্যেই মনে হবে কি খাই, এই ছাদের মধ্যেই বিছনা পেতে ঘুমাই মানে রোদের জন্য। আর নিজে তো মানে রোদ লাগবে না, আর শীতে প্রচণ্ড মানে সবারই প্রবলেম হয়। তো আমাদের এখানে তো মোটামুটি ঠান্ডা পড়েছেই, ভালোই, বাইরে গেলে বোঝা যায়। যেহেতু আমরা ঘরে থাকি সেই জন্য আমরা বুঝতে পারি না, কারণ আমাদের ঘরের ভেতরটাতে তো একটু গরম গরম লাগে, কিন্তু এখনও মানে এখনও ফ্যান চালাই আমরা। তো আর বাইরে যখন বেরোই প্রচুর ঠান্ডা। তো তোমাদের ওখানে কীরকম, সবার মানে সবার ওখানে কেমন ঠান্ডা পড়েছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো এই দেখো আমি জামাকাপড়গুলো তুলে নিই, তাহলে চলো। আমার মেয়ে কী করছে, রাখ এটা রাখ। ঠিক আছে তোকে আটকাতে হবে না, ট্রলিটা নিয়ে নেবো। দেখো সন্ধে হয়ে গেছে, তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তরকারি সব যা যা দুপুরের আছে সব গরম করবো, করে তারপরে ভাতটা বসাবো। তো এই দেখো আর হচ্ছে মেয়ের জন্য আর মানে আমাদের জন্য খাওয়ার জন্য কিছু স্ন্যাক্স বানাবো। তো তোমরা দেখতে থাকো যে আমি কী স্ন্যাক্স বানাই। তো গাইস দেখো যে ভাজাটা আমি স্ন্যাক্সের কথা বলছি সেটা হচ্ছে কাটলেট, চিকেন কাটলেটের রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা দেখে নিতে পারো। পর আমি একটু পেডিকিওর করে নিলাম নিজের পায়ের, কারণ আমি তো একজন বিউটিশিয়ান তাই নিজের পাটাতে একটু যত্ন নিতে হবে। তো এদিকে দেখো নিয়ে আমার ভাসুর এক প্লেট বিরিয়ানি নিয়ে এসছে। আমাদের এখানে একটা নতুন দোকান খুলেছে, তো আমি বলেছিলাম যে ওখানে বিরিয়ানি আমি টেস্ট করব। তো সবার টেস্ট করা মোটামুটি হয়ে গেছে, তখন আমি বাপের বাড়ি ছিলাম তাই আমি খেতে পারিনি। তো আজকে এই বিরিয়ানিটা শুধু আমার জন্যই নিয়ে এসেছিলো, তাও আমি আবার ওখান থেকে মাকে দিলাম। আর মেয়েকে একটু ডাকছি খাওয়ার জন্য কারণ ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমার হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর মা বাকি রয়েছে। তো আমার মেয়েকে একটু খাইয়ে দিলাম আর আমিও একটু খেয়ে নিলাম। তো দেখলাম টেস্ট করে বিরিয়ানিটা মোটামুটি চলে যাওয়ার মতন, খুব একটা টেস্ট সেরকম নেই, তো চলবে। তো মা বলছে আমি এতটা খাবো না তুমি নিয়ে নাও, তো আমাকে আবার দিয়ে দিচ্ছে মা মার থেকে। তো আমি আমার মেয়েকে একটু খাইয়ে দিচ্ছি আর নিজেও খাচ্ছি। গাইস খাওয়া দাওয়া হলো, এই হবে। আর দেখো না আমি
নিচে মানে নিচু হয়ে ট্রলিটা বার করতে গিয়ে আর কোমরে লেগে গেছে আচমকা, তো প্রচণ্ড পেন হচ্ছে। তো দেখো ওই যে ওই একটু হট ব্যাগটা গরম করছে, এখন হট ব্যাগ দিয়ে একটু শেক করব, তারপর ভলিনিটা লাগিয়ে শুয়ে পড়ব। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও আর কমেন্টও করো, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তাহলে আজকের মতন গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস, থ্যাংকস ফর ওয়াচিং।